নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নরম তুলতুলে তালের বড়া রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে একটা তাল ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই তালটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তালের ওপরের অংশটা খুলে ফেলে দিলাম খোসাগুলোকেও ছাড়িয়ে নেব খোসাগুলো টান দিলেই উঠে যাচ্ছে এইভাবে তালটা ছাড়িয়ে নেব বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে মানে খুব বলতে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সাথে সন্ধ্যাবেলা এরকম তালের বড়া থাকলে খেতে কিন্তু অসাধারণ লাগে খুব সহজেই কিন্তু আমরা তালের বড়াটা বানিয়ে নিতে পারি তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন তালের পেছনে এটুকু আটকে আছে এই কালো অংশটুকু ছাড়িয়ে নিলাম এখন আমি আটিগুলোকে আলাদা করে নেব। আপনারা হয়তো বৃষ্টির আওয়াজ পাচ্ছেন আমার ঘরে টিনের চালে আওয়াজ হচ্ছে কিছু মনে করবেন না একটু অ্যাভয়েড করবেন আওয়াজটা এখন আটিগুলোকে একটার সঙ্গে একটা পিটিয়ে নেবো তাহলে তালটা কিন্তু নরম হয়ে যাবে আর শ্বাসটাও বার করতে সুবিধা হবে আমি একইভাবে তিনটে তালের আটিকেই মানে বাড়ি মেরে নরম করে নিয়েছি এখন এই তালের আটিগুলোকে হাত দিয়ে চটকে নেব আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করছি না শুধু আটিগুলোকে চটকে নিচ্ছি তাহলে আমার শ্বাসটা বার করতে খুবই সুবিধা হবে এবার চটকে নিলে তালের আটিটা অনেকটাই নরম হয়ে যায় এবার আমি একটা গেটারের সাহায্যে তালের শ্বাসটাকে বার করে নেব যেই পাশ দিয়ে আমরা গ্রেট করি সেই পাশ দিয়ে আমি শ্বাসটাকে বার করে নেব গেটার দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে তালের শাঁসগুলো বার করে নেওয়া যায় বা পাল্পগুলো বার করে নেওয়া যায় দেখুন আমি একটা আটি পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে তিনটে আটি আমি শ্বাস বার করে নিয়েছি এখন এই তালের শ্বাসগুলোকে ছেঁকে নিতে হবে যদি এক্সট্রা কোনো মানে তালের সুতো সরু সরু সুতো যদি থেকে থাকে সেই জন্যে আমি একটা বড় ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে আমি ছেকে নেব কারণ এই বড়ো সুতো অংশ যদি মুখে পড়ে না খেতে ভালো লাগে না একটা হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিওর শ্বাসটাকে বার করে নিচ্ছি একইভাবে সব শ্বাসগুলো আমি বার করে নিয়েছি আর দেখুন তাও অনেকটা কিন্তু ছিল এবার এর মধ্যে দিয়ে দেবো হাফবাটি সুজি সুজিটা দিলে ওপরটা বেশ ক্রিস্পি হবে ভেতরটা বেশ নরম হবে আর দেব কিছুটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুবই ভালো আসে আর দেব এক বাটি ময়দা দিয়ে দেব এক বাটি চিনি এখানে দুশো গ্রাম পরিমাণে চিনি আছে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল আমি বাটি মেপে মেপেই দিচ্ছি আর দেব স্বাদ মতো লবণ সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দশ মিনিট আমি রেস্টে রেখে দেব যাতে সুজিগুলো সেট হয়ে যায় আর চিনিগুলোও গলে যায় দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন দশ মিনিট পর কিন্তু অনেকটাই শক্ত হয়েছে কারণ সুজিগুলো ফুলে গেছে এবার হাতে অল্প করে নেব আর বড়া ভাজবো আমি আগে থেকেই তেল গরম বসিয়ে রেখেছিলাম কড়াইতে বন্ধুরা রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইক অবশ্যই দেবেন একইভাবে আমি কিন্তু বেশ কিছুটা বড়া দিয়ে দিয়েছি বড়াগুলো এক পিঠ ভাজা হলে আমি ওপর থেকে গরম তেল একটু দিয়ে দেব তাহলে ওপরটাও ভালো করে ভাজা হবে আর বড়াগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে ওপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরটা ভাজা হবে না এক পিট ভাজা হলে আমি আরেক পিট উল্টে দেব এইভাবে আমি সব বড়াগুলোকে উল্টে দিয়েছি আবার আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব সুন্দর একটা কালার কিন্তু চলে এসছে বড়াগুলোতে উল্টে পাল্টায় আমি বড়াগুলো উঠিয়ে নেব এক্সট্রা তেলটা ছেঁকে বড়াগুলোকে উঠিয়ে নেব আর একইভাবে সব বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বড়াগুলো কতটা নরম হয়েছে দেখুন কত সুন্দর নরম আর খেতে কিন্তু খুব ভালো লাগে সুজি অল্প একটু দিলে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না